নাজমা, ছোট বউ, তোমরা জলদি এসো, তোমাদের জন্য শুভ সংবাদ নিয়ে এসেছি। আরে জলদি এসো। কি ব্যাপার বলো? ভাইয়েরা মিলে কোন রাজ্য জয় করে এলে? রাজ্য জয় করার চেয়েও বড় কিছু করে এসেছি। ভাবে, আমরা তিন ভাই আমাদের একমাত্র বোন শবনমে বিয়েটা ঠিক করে এলাম। হ্যাঁ শোনো, কোন বাড়িতে জানো? জানো না, মল্লিক বাড়িতে। আসলে শুভ সংবাদ ভাবি, আমাদের শবনমে বিয়ে হবে। কি আনন্দ, কি আনন্দ! কুপমনের বিয়ে হবে। আব্বু, কুপমনের বিয়ে হবে? ওদিকে চল, আমার হাতে একদম সময় নেই, বাড়ি ফিরে যেতে হবে, আমাকে বরখাস্ত হবে। আমার জন্য সবাই অপেক্ষা করে আছে, যা বলার তাড়াতাড়ি বলো। তুমি তো তোমার কথা এক নিঃশ্বাসে বলে দিলে, আমি এখন কি করব? তোমাদের পরিবারকে আমার ভাইজান দাওয়াত করেছেন, তুমি তোমার পরিবারের সবার সাথে সেজে গুজে আমার বিয়েতে আসবে। কি সব অবল তবল বলছো, তুমি কি ভুলে গেছো? তুমি আমাকে কাজী বাড়িতে নিয়ে গিয়ে এক টাকার দেড় মোহরে বিয়ে করেছিলে। সেদিন পাশরাতে আমার বুকে মাথা রেখে আমাকে কথা দিয়েছিলে, চিরদিন তুমি আমারই থাকবে। শবনম, তোমার আমার পেছনের কোনো সম্পর্কের কথা মনে করার মতো সময় ইচ্ছা কোনোটাই আমার নেই। যা ঘটে গেছে তা নিছক একটা দুর্ঘটনা ছাড়া কিছুই না। তুমি চাইলে এক টাকার দেনমোহরের বদলে 10 লাখ টাকা দিয়ে দেব। এই 10 লাখ টাকা আমার সামান্য একটা ভুলের ক্ষতিপূরণ হিসেবে অনেক টাকা। কি বললে তুমি? এক টাকার দেনমোহরে আমাকে বিয়ে করাটা তোমার জন্য একটা ভুল ছিল? তুমি কি আমাকে বাজারে নিয়ে পেয়েছো? তুমি আমাদের যে সম্পর্ককে ভুল বলছো, সেই সম্পর্কের জন্য আমি তোমার সন্তানের মা হতে যাচ্ছি, মা। তুমি আমার পাশে, আমার পরিবারের কাছে আমার বউ হিসেবে বেমানান, তাই তোমাকে নিয়ে আনন্দ ফুর্তি করা যায়, কিন্তু বউ হিসেবে ঘরে তোলা যায় না। শাহিদ, তুমি আমাকে আমার অধিকার থেকে বঞ্চিত করে সুখে থাকবে, সেই সুখ আমি কেড়ে নেব। আমি কাজ অফিসে যাব, আমাদের বিয়ের কাবিননামা তুলে এনে আমি বিয়ের আসর প্রমাণ করে দেব। আমি তোমার বিবাহিত স্ত্রী, তোমার সাথে আমার এক টাকার দেনমোহরে বিয়ে হয়েছিল। আঙ্কেল, কাজী সাহেব। কাজী সাহেব 4 দিন হল মারা গেছেন, নতুন কাজী না আসা পর্যন্ত অফিস বন্ধ থাকবে। মা, রাবু, নাদিরা, তোমরা কোথায় গেলে? কি হয়েছে? একটু সাজগোজ করতে দেবে তো? বরের দেখা নেই, তোমরা সাজগোজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছো। সাহেব মনে হয় ওই মেয়েটার সঙ্গে দেখা করতে গেছে। ভাইজান, সাহেব কিন্তু খুব বাড়াবাড়ি করছে। বিয়ের দিন ও যদি কোনো অঘটন ঘটায় তাহলে আমি কিন্তু ওকে ক্ষমা করব না। তাকে ক্ষমা করবে না ভাইজান। আচ্ছা, তোর মনের ইচ্ছা কি বলতো? আমি এখন শেরওয়ানি পাগড়ি পরে বর সাজবো, তারপর তোমাদের পছন্দের মেয়েকে আমি বিয়ে করতে যাব। তাহলে তৈরি হয়ে নে, আর দেরি করা যায় না। কি হলো, তোমরা দেরি করছো কেন? আরমান শিকদার তার ভাইয়ের বিয়েতে যাবার জন্য বারবার বলে গেছে। নিজে তো সাজুগুজু করে এসেছো, শবনমকে ছাড়া যাবে? ওকে ডাকো। ওই তো ফুপু এসে গেছে। শবনম, কি হয়েছে তো? শবনম, শবনম, এই শবনম, এই শবনম, 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 আরে শবনম, শবনম, দরজা খোল। কি হয়েছে আমাকে বল। শবনম, দরজা খোল বলছে। শবনম, আমি বলছি দরজা খোল। আমার কত লাগে তোর, দরজা খোল। শবনম, দরজা খোল। শবনম, শবনম, কি করছিস তুই? শবনম, আকবর, দরজা ভেঙে ফেল। শবনম, 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 কি হয়েছে?
শবনম কথা বল শবনম ভাইয়া শবনম ওকে তাদের হাসপাতালে নিয়ে চল না ভাইজান আমার সময় শেষ আর মানসিকদের ছোট ভাই শাহিদ আমাকে এক টাকার দেনমোহরে বিয়ে করে সেই বিয়ে অস্বীকার করেছে আজুর বিয়ে আমি তোমাদের মানমর্যাদা নষ্ট করতে চাইনি ভাইজান নষ্ট করতে চাইনি আমি মা হতে যাচ্ছি তুই মরে যাবি আর আর মানসিক তারের ভাই বিয়ে করবে তো আমি হতে দেব না মা দেখো ছোট চাচুকে না কি সুন্দর লাগছে দেখো তোমার চাচিকেও খুব সুন্দর লাগছে মা বিয়ে হবে কখন এই তো এখনই বিয়ে হবে এ বিয়ে হবে না এই লাশ ডিঙ্গিয়ে শাহেদ চৌধুরী বাড়ির মেয়েকে বিয়ে করতে পারে না এটা কার লাশ আমার একমাত্র বোন শবনমের লাশ তা বিয়ে বাড়িতে নিয়ে এসেছো কেন দাফন করে দাও সময় মতোই আমার বোনের সৎকার আমরা করব কিন্তু তার আগে শিকদার পরিবারের কলঙ্কিত মুখটা আমি আমি সবার সামনে উন্মোচন করে দেব মুখ সামনে কথা বল সুলতান ভুলে যাস নে তুই আমার আরমানের ছোটবেলার বন্ধু বন্ধু বলেই আজও আমি আপনাকে মায়ের মতো সম্মান করি আম্মা জান কিন্তু তালুকদার পরিবারের প্রতি আপনার ছোট ছেলের এ কেমন অবিচার এ কেমন প্রতিদান হরবান এক টাকার দিন মোহরে আমার ছোট বোনকে বিয়ে করেছিল তোর ভাই হোয়াট এসব মিথ্যে কথা মিথ্যা মিথ্যে চিৎকার করলেও আজ সত্যকে মিথ্যা প্রমাণ করা যাবে না নাদিরা কারণ ওর গর্ভে ওই শাহেদের সন্তান বিশ্বাস করি না পাপ করেছে তোমার বোন হেসারত দেবে আমার ভাই এ আমরা কিছুতেই মেনে নেব না তাই বলছি এখনো সময় আছে মান সম্মান নিয়ে এখান থেকে চলে যাও তা না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব চুপ মুখে লাগাম দে নাদিরা নইলে তোর জিভটা আমি কেটে ফেলবো কি চাস তোরা বল কি চাস লাশের বদলে লাশ চাই আরমান তোর ওই বেঈমান ভাইয়ের লাশ তার আগে তোদের আমি লাশ বানিয়ে তোদের বোনের কাছে পাঠিয়ে দেবো ওকে গ্রেফতার করুন অফিসার ও আমার ভাইকে খুন করেছে হ্যান্ডস আপ
রিয়া, রিয়া মামনি দেখে যাও। আরে তোমার জন্য কত কিছু শপিং করে এনেছি। তোমার পছন্দের জিনিস কি প্রিয়া পছন্দ করবে? কেন করবে না, নিশ্চয়ই করবে। আজ আমি প্রমাণ করব আমার পছন্দই প্রিয়ার পছন্দ। প্রিয়া, আহা, থামো থামো। তাহলে এক কাজ করো, এগুলো নিয়ে সোজা থাইল্যান্ড চলে যাও। থাইল্যান্ড যাবো মানে? গতকাল বিমানে তুমি দিয়ে আজই ভুলে গেলে? ও মাই গড, একদম ভুলে গেছি। নাও এসব আলমারিতে তুলে রাখো। তুমি মেয়েটাকে এত বেশি ভালোবাসো, না জানি কোনদিন আবার ওর জন্য কষ্ট পাও। দেখো রাবু, প্রিয়া আমাদের একমাত্র মেয়ে, শিকদার পরিবারের শিক্ষায় ভদ্রতায় বড় হচ্ছে। আমার বিশ্বাস প্রিয়া এমন কিছু করবে না যাতে আমরা কষ্ট পাই। খুলে কেউ দিল না দেখারে।
ম্যাডাম, আর ইউ ম্যাড? দিস ইজ থাইল্যান্ড। ওয়াও, হি ইজ সো হ্যান্ডসাম। ওহ, ইউ শাট আপ। কিসের হ্যান্ডসাম? আই থিংক হি ইজ জাস্ট লাইক এ হনুমান। আরে, ও তো বাংলাদেশি। বিউটিফুল। তা ম্যাডাম, মানব প্রেমে না পড়ে জঙ্গলের পশু প্রেমে পড়তে যাচ্ছেন নাকি? গুড, ভেরি গুড। তাহলে কি আপনার প্রেমে পড়বো নাকি? অসুবিধা কোথায়? আমি কি দেখতে অসুন্দর? আরে না না, আপনি দেখতে একেবারে ভাদ্রমাসের কাঁঠালের মতন। বাদল কোথাকার! দেখো, এই বাদুরি একদিন তোমার মন জয় করবে। আজকে বেদার তো দারুণ, তাই না? নো প্রবলেম। আরে দেখ দেখ, সাদা বিড়ালের সাথে কালো বিড়াল দারুণ জুটি বানিয়েছে, তাই না? ইয়েস, আমি কিন্তু বাংলা বুঝি। ও মাই গড, গো গো গো, বাই। দেখ বুড়োটাকে কিভাবে আমি নাচাই। দাদু, আই লাভ ইউ। হ্যালো, ফাইভ কাপস কফি? নো, ফাইভ কাপ, টেন কাপ, মানে দশ কাপ। ওই বুড়োটা যাকে আই লাভ ইউ বলেছিলাম, ও মাই গড, আমি বর্ষে যে চলে এসেছি। জানো, তুমি যখন আমাকে আই লাভ ইউ বলেছো, ও মাই গড, আমি তো বিশ্বাসই করতে পারিনি যে এই বয়সে কোনো সুন্দরী মেয়ে আমাকে ভালোবাসার কথা বলতে পারে। ও বলল, দাদু, আজকালকার মাইয়ারা ভ্যারাইটি পছন্দ করে, তাই তো দেরি না করি, আয় শেরওয়ানি পাগড়ি ভাড়া করি, দুলা সাজি চলি আইসি। তা ওটাকে কি পেয়েছেন আপনি? এভাবে মেয়েদের পিছনে লাগার অর্থ কি? দাদু, এ দেখছি চোরের মায়ের লম্বা গলা, রাস্তা যাকে দেখছে তাকেই বলছে আই লাভ ইউ, আবার পিছু নিলেই দোষ। দাদু, আরে রাগারাগি কথা কাটাকাটি তো বিয়ার আগে একটু হবে, তুমি কিছু মনে করো না ডার্লিং, শুভ দৃষ্টি যখন হয়ে গেছে তাড়াতাড়ি চলো কাজের বসে। ও শিট, তোমরা যাবে না আমি চিৎকার করব। আস্তে, দাদু বুঝেছি, এই যাত্রায় তোমার বিয়েটা হলো না, তাছাড়া পাগলি না কয় কি, আল্লাহ না, আনপুলটু সবকিছু লুজ, বিয়ে করলে পস্তাতে হবে। আরে না না, আমি তোমাকে ছেড়ে যাচ্ছি না দাদু। কেন যাবি না? আমি তো জানি এত কষ্ট করে সাধারণ মাছে থাকার অভ্যাস তোর নাই, তুই তো সোনার সামিস মুখে নিয়ে কুটিপতির ঘরে জন্ম নিছস, সোনার পালঙ্গে শুইয়া পাচুজ্জার আভিজাত্যের মধ্যে বড় হইছস, এই পরিবেশে আয় তোর রাখতে হইতাম না দাদু। আহা, মার ফোন, বলো মা। কেমন আছিস বাবা? কদিন হলো তোকে সামনে বসে খাওয়াতে পারিনি, ভালো মন্দ কি খাচ্ছিস, কোথায় কিভাবে ঘুমাচ্ছিস তা জানি না বাবা। মা, আমি, হ্যাঁ হ্যাঁ, থামলে কেন, বল বাবা বল, কেমন আছিস? খুব ভালো আছি মা, যেখানে আছি সেখানে হয়তো তালুকদার মহলের শান শকত আভিজাত্য নেই, কিন্তু এখানে কারো প্রাচুর্যের দম্ভ নেই, আমি নিজের পায়ে দাঁড়ানোর জন্য যুদ্ধ করছি মা, আমি তালুকদার সাহেবের কাছে অত সহজে হার মানব না, কিছুতেই না। মা, ও মা, তুমি এভাবে কাঁদছো কেন? জানো আমি এখন কত রকম খাবার নিয়ে বসে আছি, চিতল মাছের কোপ্তা, চিংড়ি মাছের মালাইকারি, মুরগির রোস্ট, খাসির রেজালা, শীতের পাখির ফ্রাই, আরো কত কি। তুমি আমার জন্য চিন্তা করো না মা, লক্ষ্মী মা আমার, তুমি ভালো থেকো, রাখি, খুদা হাফেজ। শান শান, শোন,
লাইনটা কেটে দিল। আমি জানি শ্যাম, তুই আমাকে মিথ্যে সান্ত্বনা দিয়েছিস। তুই যে কষ্টে আছিস খোকা, তুই ফিরে আয়, তুই ফিরে আয়। ডাল ভাত খাইয়া কেউ মার কাছে এভাবে মিথ্যে কথা বলে? সত্য বললে যে মা কষ্ট পেত দাদু, কিন্তু তুই এখানে বেশি দিন থাকলে কষ্ট সহ্য করতে পারবি না। আত্মনির্ভরশীল হওয়ার জন্য আমি সারা জীবন কষ্ট সহ্য করতে পারবো দাদু। আমি কইছিলাম কি, তুই বাড়ি ফিরে যা দাদু। আমি তোমার জন্য একটা বাড়তি বোঝা তাই না দাদু, তাই তোমার কষ্টের কথা ভেবে আমাকে চলে যেতে বলছো? এ তুই কি কস দাদু, আমি তোর বোঝা মনে করবো কেন? এত মানুষ থাকতে তুই আমার কাছে আইসস, এটা তো আমার সৌভাগ্য। তাই কইতেছি, তোর বাপের উপর অভিমান ছাড়ি, মায়ের কথা চিন্তা করি, তোর দেশে যাওয়া উচিত। অভিমান ভোলা যায় কিন্তু অপমান সহ্য করা যায় না দাদু। হ্যালো, একটু বিয়ার দিন। হবে না। কেন দেখছো না, কাউন্টার ক্লোজ করে দিয়েছি। প্লিজ 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 প্লিজ, বললাম না হবে না। এই 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 দাঁড়াও, ক্যাচ, স্টপ। Let's go! Yeah! Hey! Hey! Dara! Dara! Bapmar, behe achele, bapmar shashon na korle ja hoy. Dekh taka rojgar kora samartho jan nei. Der koti takar Mercedes kena shahoshe pai ki kore. Eshob tumi... Just a minute, ma. বাবার এই প্রশ্নের জবাবটা আমাকে দিতে দাও। আই ডোন্ট লাইক টক টু ইউ অ্যাবাউট দিস ম্যাটার, ওকে? ওকে। এই ব্যাপারে তুমি আমার সঙ্গে কথা বলতে পছন্দ না করলেও আমি তোমাকে সরাসরি বলতে চাই, সুলতান তালুকদারের একমাত্র সন্তান হিসেবে সমস্ত বিষয় সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী আই এম শান তালুকদার। চমৎকার শান, চমৎকার। তোমার মা শখ করে তোমার নামটা শিশুকালে শান রেখেছিল বলে যৌবনকালে কর্মহীন সাহেব সেজে বাবার অর্জিত বিষয় সম্পত্তি বন্ধু বান্ধবদের নিয়ে ফুর্তি করে উড়াবে তা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। ড্যাড, তার মানে আমার চাহিদা, আমার অধিকার তুমি বঞ্চিত করতে চাও? বঞ্চিত নয়, টাকা কিভাবে রোজগার করতে হয় তা তোমাকে জানতে হবে। Dad, are you mad? পরিশ্রম করে টাকা উপার্জন করে তোমার ছেলে শান তালুকদার। Look, Dad, তোমার যে প্রপার্টি আর ব্যাংক ব্যালেন্স আছে তাই তালুকদার বংশের পরবর্তী 14 জেনারেশন উড়িয়ে শেষ করতে পারবে না। Yes, you shut up. লেটেস্ট মার্সিডিস গাড়ি কেনার জন্য 1.5 কোটি টাকা তো দূরের কথা, আজ থেকে এক কানা করিও তুমি পাবে না। ওগো, আমার ছেলেটার প্রতি এত কঠিন মনোভাব নিয়ে কথা বলছো কেন? কারণ তোমার এই ফুর্তিবাজ ছেলের হাতে আমার অর্জিত সম্পদ নিরাপদ নয়। ওকে বুঝতে হবে, জানতে হবে আমার অর্থ প্রাচুর্য আলাদিনের চেরাগ নয়। সারা জীবন তিলে তিলে সংগ্রাম করে আমি এই সম্পদ গড়ে তুলেছি, তাই তোমাকে এই বিষয় সম্পত্তি রক্ষার জন্য এখন থেকে রোজগার শুরু করতে হবে। তখন তুমি বুঝবে রোজগার করা কত কঠিন কাজ। আমার কাছে কোনো কাজই কঠিন নয় ড্যাড। বলো, কত টাকা রোজগার করতে পারলে তুমি খুশি হবে? আমার সাহায্য ছাড়া তুমি যদি 1,000 টাকা রোজগার করে আমার হাতে তুলে দিতে পারো তাহলে ভাববো আমার এই বিষয় সম্পত্তি রক্ষা করার মতো ক্ষমতা তুমি অর্জন করেছো।
আর যদি না পারো তাহলে আর কোনো দিনই আমার সামনে এসে দাঁড়াবে না। 1000 টাকা নয় ড্যাড, আমি এর চাইতে বেশি টাকা উপার্জন করে তোমার হাতে তুলে দেব। আর যদি না পারি আমি তোমার সাথে প্রতিজ্ঞা করছি আর কোনোদিন তোমার সামনে এসে দাঁড়াবো না। শান, শান, শান যাচ্ছে বাবা, শান, ওগো, শান। বাবার বলা সেই কঠিন পৃথিবীটাকে দেখতে চাই, ফেস করতে চাই, বাবাকে হার মানাতে চাই। এক্সকিউজ মি, ইয়েস, এটা কি বাংলাদেশের জব্বারআলী সাহেবের দোকান? জি, আমরা সবাই বাংলাদেশী। মিলে গেছে। মিললা গেছে? কি মিলল? ওসব আপনারা বুঝবেন না। উনি কোথায়? ওই যে ক্যাশ কাউন্টারে বসে আছে। আসসালামু আলাইকুম। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হিসাব গুলি গোলমাল হয়ে যাচ্ছে কেন? হ্যালো ভাইজান, হ্যালো ভাই, আমার দিকে একটু তাকান। আরে বাবা, প্লিজ এই সময় ওনার সাথে কথা বলবেন না, তাহলে সারা রাত চেষ্টা করলেও দোকানে বিক্রির হিসাব মিলাতে পারবেন না। উনি কি কানে কম শোনেন? সবই শুনেন। আপনি কি ওনার সাথে কথা বলবেন? ইয়েস, আমি কথা বলতে চাই। তাহলে হাত তুলে দিন। এই তো হাতের তালিতে ব্র্যান্ডটা খুলে গেল আর আমার দোকানের হিসাবটা মিলে গেল। এই তুমি কেডা? আই এম শান। ফরেন শান বলে তো মনে হইতেছে না? না না, আমি বাংলাদেশি শান। আপনার সঙ্গে একটা কথা বলতে এসেছিলাম। এই তুমি যাও, যাও, যাও। একটা কথা কওয়ার জন্য না আইসা, ফোনেই তো সেটা ফেলান যাইতো। তা অবশ্য যেত, কিন্তু চেহারা সুরত না দেখিয়ে আপনাকে চাকরির কথা বলি কি করে? চাকরির জন্য আইছো? আরে আমি পারলে কিছু বুঝাই করে দে। কিন্তু আমি যে একজনের সুপারিশ পত্র নিয়ে এসেছি। কার সুপারিশ পত্র? এই যে দেই, কার সুপারিশ পত্র? জব্বর আলী, একদিন তুই আমার ক্যান্টিনের কর্মচারী ছিলি, মনে পড়ে? দামি একটা গ্লাস ভাঙ্গা ফেলাইছিলি, আমি তোর গালে কষে একটা থাপ্পড় মারছিলাম। ব্যাংককে আইসা বাংলাদেশী ব্র্যান্ডের ফাস্টফুডের দোকানের মালিক হইছস, সব বাংলাদেশী করে চাকরি দিছস। শোন, সামনে তোর কাছে হাড়াইলাম, ভালো একটা চাকরি দিবি, আর বেতন 5000 বাদ দিবি, কম দিবি না। আড্ডা বন্ধুদের থেকে হেন মাইতে আছে কি চিনতে হচ্ছে? তোর ফারতুন বস কুদ্দুস মিয়া। শুন, আমার নাতিটা খুব হাসি খুশি খালি হাসে। আর কথা মনে রাখিস। আজ কি জয়েন করবো স্যার? কোনোদিনই না। কেন? হ্যাঁ শোনো, একদিন কুদ্দুস মিয়ার ক্যান্টিনে আমি কর্মচারী ছিলাম, আজ আমি বিরাট ফাস্ট ফুডের দোকানের মালিক, আর উনি আমার হুকুম করে তোমার চাকরি দেওয়ানোর জন্য। যাও যাও, এই এইসব খাতা পত্র নিয়ে যাও। আচ্ছা ধরে নিন সুপারিশটা আমি আনিনি, তাহলে চাকরিটা দেবেন তো স্যার? না, নো, নেভার, কোনোদিন না। গেলেই গেলে একটা সাপ হল গেল। ঠিক আছে, যাচ্ছি। বন্ধু জাকা, এই এই চাকরি দেই নাই বইলা আমার দোকান ভাঙচুর করতেছো স্যার? আরে আমি ভাঙচুর করবো কেন? চেয়ে দেখুন কারা করছে। ওই যে স্যার, ওরা সবাই বাংলাদেশী, মেডিকেল কলেজে পড়ে, বিল না দিয়ে চলে যাচ্ছিল, আমি বিল চেয়েছি বলে ওরা মাইরা আমার চেহারা বসকায় দিছে। দেখেন স্যার, দেখেন, তোরে মারছে মারু, কিন্তু আমার অবলা চেয়ার টেবিল গেলে কি অপরাধ করছে? আমি কিন্তু আমার হাতের কারিশমা দেখিয়ে এই ভাঙচুর বন্ধ করতে পারি। কারিশমা দেয় বা দেহাও, ওকে দমন করো। শর্ত হলো একটাই, চাকরি দিতে হবে। একবার না, একশোবার দিব আব্বা। আব্বা, আরে ওই এমবিবিএস বদর, ব্রেক কর। দাম বাপ, কানি দেখি দিলা। আমি আবার মিউজিক ছাড়া ফাইট করতে পারি না। কি কইলা? মিউজিক ফাইট? এটাই আমার ক্যারিশমা। আরে কপাল, সারা জীবন হচ্ছে মিউজিক দা গান হয়, এখন আবার ভাই? Thank you.
এই কে তুই, কি নাম তোর? নাম আমার শান, গানে বাজছে গান। সরি ভাই, রসিকতা করছিলাম। কি হইলো? কারিশমা দেখানোর বদলে কলমে সাগরের মতো মাটির মধ্যে সিটে ভরে দিয়ে লটপট খেতে। ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছে স্যার। খাইছে মরে। দুটো পেন্সিল ব্যাটারি হবে? মিউজিক স্যার আমার ফাইট জমে না। ও আচ্ছা, ওই মিউজিক বাজা, মিউজিক। তা চাকরিটা হবে তো স্যার? হবে মানে হতেই হবে। মাসিক 5,000 বাদ বেতন, কিন্তু ওয়াটার পৌঁছাইতে দেরি হইলে প্রতি ওয়াটারে বেতন থেকে 100 বাদ কাটা যাবে। চাঁদাবাজ সন্ত্রাসীদের কারিশমা দেখিয়ে তাড়ালে বিশেষ বোনাস পাবে। আমার চাকরি পাক্কা? ওকে, থ্যাংক ইউ। ক্যামেরা অ্যাকশন, কুইক, কাম অন কুইক। আরো উঁচু দিয়ে ফ্লাই করতে হবে। ওকে, ওয়াটার পৌঁছাইতে দেরি হইলে প্রতি ওয়াটারে বেতন থেকে 100 বাদ কাটা যাবে। একদম রাইট টাইমে পৌঁছে দিয়েছি, সই করে দিন। আরে হাত ছাড়ুন, হাত ছাড়ুন না। কি হচ্ছে কি সব? গার্লফ্রেন্ড নাকি লাভার? কোনোটাই হয়নি এখনো। ও, চেপে ধরে রাখুন, লাভ থেকে লাভার হয়ে যাবে। আপনাদের দুজনকে দারুণ মানাবে। কেটে পড়েছে, গেল কোথায়?
আরে 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 দাঁড়াও ভাই দাঁড়াও, আমি তো তোমাকেই খুঁজছি। আমাকে কেন? তোমার সাথে এটাই প্রথম দেখা। আমি বাংলাদেশি ফ্লাইট মাস্টার, এখানে শুটিং করতে এসেছি। তোমার ওই মোটরসাইকেল ফ্লাইটটা আমাকে মুগ্ধ করেছে। সিনেমা করবে? সিনেমা? হ্যাঁ। আমি? হ্যাঁ, মানে হিরো? শুনেছিলাম শাহরুখ খান বাজার করতে গিয়ে নাকি হিরো হয়ে গেছে, আর আমি এক ফ্লাইটে হিরো? আরে কি হলো তোমার, কি ভাবছিলে? আচ্ছা, আমি যে ছবিতে হিরো হব সে ছবির নাম কি, মানে নায়িকা কে হবে? আরে তোমাকে হিরো হবার কথা বলিনি তো, তুমি হিরো ডামির কাজ করবে। হ্যাঁ, হিরো না, হিরো ডামি। ডামি দিলেও টাকা পাওয়া যায়। ছবিতে হিরোর মোটরসাইকেলের একটা জাম্প আছে, তুমি যদি ওটা দিতে পারো তাহলে 3 লক্ষ টাকা পাবে। কে রাজি? রাজি। আচ্ছা, ছেলেটা আসবে তো? অবশ্যই। আরে এসো এসো, তোমার জন্যই আমরা সবাই অপেক্ষা করছি। তা টাকাটা পাবো তো? আরে পাবে মানে নগদ লক্ষ্মী, শর্টটা দেবে ওকে হবে, ব্যাগ সহ 3 লক্ষ টাকা নিয়ে সোজা চলে যাবে। ম্যানেজার রেডি স্যার। আমাকে কি করতে হবে? তোমার জন্য তেমন কোনো কঠিন কাজ না, চলো এদিকে দেখো। ওই যে দেখো বিল্ডিংটা দেখছো, এই বিল্ডিং থেকে ফ্লাই করে ওই বিল্ডিং এ যেতে হবে। টাকাটা নেবে কে? কেন, তুমি শর্টটা দিয়ে নিচে নেমে এসে নগদ টাকাটা নিয়ে চল। আমি আপনাকে অনেক ভালো মানুষ মনে করেছিলাম, আর আপনি কিনা আমাকে এই মরার ফাঁদে ফেলতে চান? ধর্মিয়া। আরে মস্কার করার আর জায়গা পায় না। বুঝলো না। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে এভরিবডি, উই আর কামিং টু ইউ লাইভ টু এক্সপ্রেস ইওর লাভ ফর ইওর ভ্যালেন্টাইনস থ্রু সি টিভি। এক্সকিউজ মি স্যার, প্লিজ উড ইউ লাইক টু সে সামথিং ফর ইওর ভ্যালেন্টাইন? মাই ভ্যালেন্টাইন ইজ মাই ফিয়ান্সি সুজান। সুজান আই লাভ ইউ। থ্যাংক ইউ। What is your favorite kind of sandwich? Excuse me, sir. Yes. Today is the Saint Valentine's Day. Sir, would you like to say something for your Valentine? I have no girlfriend, but I have an enemy. Her name is Pugly. Pugly? Yes, Pugly. Listen, Pugly. তুমি আমার 5,000 টাকা লোকসান করে দিয়েছো, তাই আমি তোমাকে এই ভালোবাসা দিবসে ভালোবাসার পরিবর্তে অভিশাপ দিচ্ছি। কেউ তোমাকে ভালোবাসবে না, তোমার একজন উদ্ভট পাগলের সাথে বিয়ে হবে, আর সেই পাগলটা তোমাকে দিনরাত উঠতে বসতে প্যাদানি দেবে, আর তখন তোমার আমার কথা মনে পড়বে। তাহলে তুমি চলে এসো, তোমাকে বিয়ে করি। শেট। হ্যাঁ বল। ও আচ্ছা আচ্ছা, তোরা ওয়েট কর, আমি আসছি। ওকে বাই। আসতে এতক্ষণ? টেলিভিশন দেখছিলাম, একটা দারুণ মজার ঘটনা ঘটেছে। কি? ওই যে ওই হনুমান ছেলেটা ভ্যালেন্টাইন্স ডে সাক্ষাৎকারে বাংলাদেশি চ্যানেলে বিদেশিদের লাইভ প্রোগ্রামে আমাকে ভালোবাসার কথা না জানিয়ে বলেছে আমার সাথে নাকি এক উদ্ভট পাগল ছেলের বিয়ে হবে, আর ওই পাগল স্বামী আমাকে রোজ ভালোবাসার বদলে মারবে। এক্সকিউজ মি ম্যাম, গিভ মি সাম দ্যাট। ও মা, তো তুমি তো ইংলিশে কথা বলো। ও আপনারও বাংলাদেশি? ও আমার গার্লফ্রেন্ড, আজ ভ্যালেন্টাইন্স ডে তো, তাই ওকে নিয়ে হোটেলে খেতে যাব। প্লিজ কিছু বাচ দিন না। বাবা, তোর আবার বান্ধবী আছে, কি নাম তোদের? এটা বিদেশ তো, তাই এভরিবডি আমাদের রোমিও জুলিয়েট বলেই ডাকে। রোমিও জুলিয়েট? ঠিক আছে, আমাদের সাথে চল, তোদেরকে খাওয়াবো। হ্যাঁ জুলিয়েট, চলো চল চল চল। কি করছিস তুই? ওদের নিয়ে ফাস্টফুডের দোকানে খেতে যাবি? হ্যাঁ। কি হয়েছে তাতে? ওকে তুই যা, আমরা সিনেমা দেখতে যাব। দারুণ একটা রোমান্টিক ছবি রিলিজ হয়েছে, একটা হার্ট ব্রেকিং লাভ। ঠিক আছে তোরা যা, বিকেলে দেখা হবে। রোমিও চলো। ইয়েস ম্যাম। হাই। ওয়েটার, হেই ওয়েটার। হুম,
সঙ্গে ঘুমিয়ে গেছে কিছুই তো বুঝতে পারছি না। একটা টেস্ট করি। কি হইলো বান্দরের মতো ব্যাঙ্গাইতেছো কে? ব্যাঙ্গাইতেছো কে? তোমার কি মাংকি ভুল হয়েছে নাকি? যাও যাও কাস্টমার কাছে যাও। এই এদিকে এসো। এই কি চাই এখানে? কি চাই? আরে কাস্টমারের সাথে ভদ্রভাবে কথা বলো। এবার বুঝবি মজা। আরে তোমারে কেমনে বুঝাই? কাস্টমার হলো লক্ষ্মী আর দোকানদার হলো পেঁচা। পেঁচা কি খাবেন বলুন। গুড, জান জান আগে মেনু বুকটা নিয়ে আসুন। ওয়েটার, এবার যদি আলাদা পাই ওয়েটার বলে মজাটা বোঝাবো পাকি। এই মেনু বুকের কোনো দরকার নেই, আমার সব মুখস্থ আছে। স্পেশাল বার্গার, চিকেন নাট, চিকেন কারি, তন্দুরি, বিফ ফ্রাই, ফিশ কাটলেট, আলু বাকারা, মাটন চপ, ক্লাব স্যান্ডউইচ, ভেজিটেবল স্যুপ এন্ড ডায়েট কোক। এই এই শোনো শোনো, কোকটা যেন নরমাল না হয়, কুল টেম্পারেচার। এই তোর 14 জেনারেশন এই খাবার খেয়েছে না কখনো দেখেছে? তুমি এত বেশি কথা বলছো কেন? তোমার কাজ অর্ডার নেয়া, সার্ভ করা। রোমিও যা যা বলেছে সব কিছু নিয়ে এসো। যাও যাও যাও। ওয়েটার, রোমিও তোমরা একটু বসো, আমি আসছি। ওই দিকে। ওকে, কোথায় থাকিস? সব জায়গায়। পাতায়া সিটি পুরোটাই আমার। আমি পাতায়া সিটির মেয়র। আচ্ছা মেয়র সাহেব, তুমি একা একা খাবে আর তোমার বন্ধুরা উপোস থাকবে, এটা কি করে হয়? বিদেশি আর বাংলাদেশি মিক্সড বন্ধু তো, নিলে খাওয়াবে। কি? আরে অবশ্যই খাওয়াবো। হ্যালো অ্যাথিন, হোয়ার ইউ আর? গুড ফুড। বাবা বাবা বাহ বাহ, হ্যাঁ ওইটা ভালো মতো সার্ভ কর। আরে খাও খাও। ভাবলাম ভালো খাবার, আর ওরাও তো আমার মতো টোকাই, তাই ওদের ফোন করে ডেকে এনেছি। পাবে না, তোমাদের মতো অনাথ ছেলে মেয়েদের খাইয়ে ম্যাডাম খুব আনন্দ পায়। কি ঠিক বলেছি না পাগলি? মেম সাহেব কি বললো, রাগ করলো নাকি? আরে না না, মেম সাহেব বললো তোমাদের খাওয়াতে পেরে সে অনেক আনন্দিত। আমরাও আনন্দ করে খেয়েছি। চলি ম্যাডাম, লেটস গো। বিল বেশি না, 19,990 বাদ। 19,990 বাদ? আমার কাছে এত বাদ নেই। রেস্টুরেন্টে ছেলে মেয়েদের আনার সময় তোমার কি খেয়াল ছিল না রেস্টুরেন্টে নগদ পেমেন্ট করে খেতে হয়? বলছি তো নেই, 5-6,000 বাদ আছে, রেখে দাও, বাকিটা রুমে গিয়ে এনে দেব। ওইসব চালাকি চলবে না, বন্ধুদের ফোন করো, বাদ নিয়ে এসে তোমাকে নিয়ে যাবে। যতক্ষণ বাদ আনতে দেরি হবে ততক্ষণ আমার কাজটা তোমাকেই করতে হবে। মানে? মানেটা না বলে কোনো লাভ নেই, ফোন করো। আরে ফোন করো না। বল কোথায় তুই? ওকে তুই থাক, আমরা আসছি। নাও। কোথায় দিব? ওই কর্নারে 10 নম্বর টেবিলে ধরো। যাও।
পলাশ, তোরে এসেছিস? বল কোন ছেলেটা? ওই যে প্রিয়াকে আটকে রেখেছিস কেন? এই জবাব দিচ্ছিস না কেন? ওয়েট ওয়েট, ওয়াকম্যানের ব্যাটারিতে চার্জ আছে কিনা একটু দেখে নেই ভাই, তারপর জবাব দিচ্ছি। বুঝেছি, হাসপাতালে তোকে পাঠাতেই হবে। যাই বলিস, ওকে এত বেশি মারাটা একদম উচিত হয়নি। মানে ওই পাগলির সঙ্গে দেখা হওয়ার দিন থেকে শুধু ঝগড়াই করে আসছি। ওর হাসি খুশি অনিন্দ সুন্দর মুখটা কোনোদিন দেখার সুযোগ হয়নি। আজ যখন ওরা আমাকে মাঝে মাঝে হিট করছিল, পাগলিটা বেশ খুশি হচ্ছিল। তখন ওর উজ্জ্বল মুখটা মুগ্ধ নয়নে দেখে শুধু মনে হচ্ছিল, একটা মেয়ে এত সুন্দরভাবে হাসতে পারে। তাই হঠাৎ করে ওদেরকে না মেরে মার খাওয়া শুরু করলাম, রক্ত ঝরালাম, শুধু প্রিয়ারও সুন্দর মুখটা দুচোখ ভরে দেখার জন্য। ও মা, এ দেখছি প্রেমিকের মতো কথা। ওর প্রেমে পড়ে গেলে নাকি? প্রেম এক হাতে যেমনি তালি বাজে না, তেমনি ভালোবাসাও হয় না। কিন্তু ওকে আমার দারুণ ভালো লেগেছে। আর আজ এই ভালোবাসা দিবসে প্রিয়ার সঙ্গে যদি আমার ভালোবাসা হয়ে যায়, তাহলে মনে করব প্রিয়াই আমার জীবনের প্রথম এবং শেষ প্রেম। শান,
ফেরেছো হৃদয়, বলো না কি করে বন্ধু ফেরেছো হৃদয়, জাদু একমাত্র সন্তানই নয়, এই তালুকদার বংশের একমাত্র উত্তরসূরি। তাই শান যদি জীবন সম্পর্কে না জানে, না বোঝে, তাহলে এত প্রাচুর্য দিয়ে তালুকদার গ্রুপ অফ কোম্পানিজকে কে রক্ষা করবে? তোমার কথা আমি বুঝেছি ভাইজান, তবু আমার একটা অনুরোধ তোমাকে রাখতে হবে, তুমি তুমি শানকে ফিরে আসতে বলো। ঠিক আছে, আমি শানকে ফিরে আসতে বলবো। কালী দেশে ফিরে যাবে? হ্যাঁ শান, আব্বু আমাকে ইমার্জেন্সি কল করেছেন। আমার বাবার প্রতি অভিমান থাকলেও তার আদেশ অমান্য করার দুঃসাহস আমার নেই, তাই ভাবছি আমিও তোমার সঙ্গে কাল দেশে ফিরে যাব। ওয়াও, গুড,
ভেরি গুড। দেশে ফিরে যাচ্ছি বলে আমার কিন্তু এখন আর মন খারাপ লাগছে না, কারণ আমরা দুজনেই একসাথে যাচ্ছি। জানো, বাড়ি থেকে বেরিয়ে এসে আমার কিন্তু উপকারই হয়েছে। আজ চিৎকার করে বাবাকে বলতে ইচ্ছে করছে, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ, তোমার জন্য প্রিয়াকে আমি আমার জীবনে পেয়েছি। আই লাভ ইউ বাবা, আই লাভ ইউ। আমার বাবার সঙ্গে তোমাকে পরিচয় করিয়ে দিই। আমিও তোমাকে আমার আব্বুর সাথে পরিচয় করিয়ে দিই। চলো বাবা, ও হচ্ছে প্রিয়া। আমরা একে অপরকে ভালোবাসি। আব্বু, প্রিয়া, এদিকে এসো। আব্বু, ওশান, আমি ওকে ভালোবাসি। আসসালামু আলাইকুম। শত্রু বাড়ির ছেলের সাথে সম্বন্ধ করব অসম্ভব। চলে আমার সাথে। ওই মেয়ের হাত ছেড়ে দাও শান। একবার ওকে নিয়ে আয়। প্রিয়া, আয় আমার সাথে। শান, তারা বলছে এদিকে আসো। কি হয়েছে? চাচ্চু, চাচ্চু, এদিকে আসো। তোর হয়তো ছোটবেলার কথা মনে নেই, এটা হলো তোর ফুফুর ছবি। তোর ফুফু আরমান শিকদারের ছোট ভাইকে ভালোবেসে এক টাকার দেড় মোহরে বিয়ে করেছিল। কিন্তু ভালোবাসা সে বিয়েটা তোর ফুফুর সেই স্বপ্নের ঘর বাঁধতে দেয়নি। আত্মহত্যা করে আমাদেরকে ছেড়ে সে চলে গেছে। তুমি কি বলছো বাবা? হ্যাঁ শান, হ্যাঁ, যে হাত দিয়ে আদর যত্ন করে তোর ফুফুকে আমি বড় করেছিলাম, সেই হাতই ওকে আমি কবর দিয়েছি। হ্যাঁ মা, হ্যাঁ, ওই দেখ তোর ছোট চাচু শাহেদ চিরনিদ্রায় কবরে শায়িত আছে। তুই তখন ছোট ছিলি। ওই শানের চাচা আকবর তালুকদার আমাদের চোখের সামনে তোর চাচুকে নির্মম ভাবে খুন করেছিল। আর সেই খুনের অপরাধে 20 বছর আমি জেলের অন্ধকারে প্রহর গুনেছি। এরপরও শানকে ভালোবাসতে চাইলে আমরা এই ভালোবাসা কিছুতেই মেনে নিতে পারবো না। ফুফু আম্মা, দাদিমা, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তুমি কিছু বলো দাদিমা, তুমি কিছু বলো। 20 বছর সন্তানের শোকে আমি কাউকে কিছু বলতে পারিনি। বুকে পাষাণ বেঁধে রেখেছিলাম। আজ শুধু এইটুকু বলতে পারি, তোর আর শানির এই ভালোবাসা কোনদিন সফল হবে না। ব্যর্থ করে দেবো তোর ঘর বাঁধার স্বপ্নকে, আগুনে জ্বলিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেবো তোর ভালোবাসার প্রতিটি ক্ষেত্রকে।
এই কথাগুলো নতুন কোনো কথা নয় বাবা। একদিন সম্রাট আকবরও তার সন্তান সেলিমকে এই কথাগুলো বলেছিল। সম্রাট আকবর যদি তার ক্ষমতা আর অহংকারের আগুনে সেলিমের ভালোবাসার সমস্ত স্মৃতিচিহ্ন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারত, তাহলে আমরা সেলিমের ভালোবাসার কথা জানতে পারতাম না। তুমি পাগল হয়ে গেছো? আমি শাড়ির জন্য পাগল হয়ে গেছি। প্রেম ভালোবাসা আল্লাহর দান, মনকে শত শাসন করিও ভালোবাসার পর থেকে ফিরিয়ে আনা যায় না। তাই যদি হতো তাহলে লাইলি, মজনু, শিরি, ফরহাদ, ইউসুফ, জুলেখা, আনারকলি, সেলিমের প্রেম কাহিনী পৃথিবীর বুকে অমর হয়ে থাকতো না। ওরা অমর হয়ে আছে বলেই আজও এই ইন্টারনেটের যুগে দাঁড়িয়ে আমরা যারা ভালোবাসতে শিখেছি, ভালোবাসি, তারা সবাই বলবো আমরা ইতিহাসের অমর প্রেম কাহিনীর মতো ভালোবাসতে চাই। শান, চিৎকার করো না আব্বু, যে চাচ্ছ খুন হবার কারণে। আমার আর শানের ভালোবাসাকে তোমরা মেনে নিতে পারছো না, তোমরা কি অস্বীকার করতে পারবে? চাচ্ছ খুন হবার জন্য চাচ্ছ নিজেকে দায়ী ছিল না? বাবা, শিকদার বাড়ির ছোট ছেলেকে খুন করে তার অপরাধের শাস্তি তো 20 বছর আগেই তোমরা দিয়ে দিয়েছো। সেই ঘটনাকে কেন্দ্র করে আমি আর প্রিয়া কেন কষ্ট পাবো? দাদিমা, তোমরা তোমাদের প্রতিহিংসার হাতটা আমাদের ভালোবাসার কাছ থেকে সরিয়ে নাও। অসম্ভব। তাহলে এই হাত দিয়ে তোমরা আমাকে গলা টিপে মেরে ফেলতে পারবে? ইয়েস, প্রয়োজন হলে তাই করব। কিন্তু আব্বু, আমার হৃদয়ের ভাজে ভাজে শানির যে নাম আমি লিখে রেখেছি, সেই নাম আমার মৃত্যুও মুছে দিতে পারবে না। ও ইউ শট আপ, শানের নাম নিশানা ধূলিসাৎ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, মৃত্যুর পর আমার কবরে তোমরা কান পেতে দেখো, শুনতে পাবে। কবরের ভেতর থেকে আমি চিৎকার করে বলছি, প্রিয়া আমার প্রেম, প্রিয়া আমার ভালোবাসা। প্রিয়াকে তুমি ভুলে যাও, মনে করো প্রিয়া বলে তোমার জীবনে কেউ আসেনি, ভবিষ্যত তাই। শিকদার পরিবারের পছন্দের পাত্রকে তোমার স্বামী হিসাবে বরণ করে নিতে হবে, এটাই আমার শেষ কথা। না না, পারবো না, পারবো না, পারবো না তোমাদের পছন্দের পাত্রকে আমি স্বামী হিসেবে মেনে নিতে। দাদিমা, দাদিমা, তুমি আব্বুকে বোঝাও। আরমান যা বলে গেছে সে কথা মনে রেখে শানকে তোর ভুলে যেতে হবে। পারবো না দাদিমা, পারবো না, আমি শানকে ভুলে যেতে পারবো না। ভুলতে না পারলেও কোনো অসুবিধা নেই, ঘরের ভেতরে শান শান চিৎকার করে তোকে মরতে হবে। আর শান যদি তোর চিৎকার শুনে ছুটে আসে, তাহলে ওকেও লাশে ফিরে যেতে হবে। আমি তোমাদের এই প্রাচুর্য, তোমাদের এই শান শোক থেকে চুরমার করে ফেলবো, সব ভেঙে ফেলবো আমি। শান্ত, শান্ত হও। মা, আই কান্ট লিভ উইথ হার, মা, আমি ওকে ছেড়ে বাঁচবো না। প্রিয়া, খেয়ে নে মা। খাবো না। তোমার স্বামী আমার সাথে জেদ দেখায়, তাকে জেদ দেখাতে মানা করে দিও। ও একই রক্ত আমার শরীরেও, জেদ আমারও আছে। জেদ দেখাতে চাস দেখাবি, একটু খেয়ে নে মা। বলেছি তো খাবো না, আমার ভালোবাসা মেনে না নেওয়া পর্যন্ত আমি কিচ্ছু খাবো না, কিচ্ছু খাবো না, আমি কিচ্ছু খাবো না। এখান থেকে তুমি চলে যাও মা। তারা, আমি বলছি সিঁড়িতে পা রাখবি না। আম্মাদান, যা বললাম তাই কর, অন্য কোনো কাজ থাকলে সেই কাজে যা, অনেক হয়েছে, প্রিয়াকে প্রিয়ার মতো থাকতে দে। টমি, তোকে আমার একটা কাজ করে দিতে হবে। বাবা ফুফু আমার মোবাইল কেড়ে নিয়েছে, আমি শানের সাথে কোনো যোগাযোগ করতে পারছি না। তুই শানকে আমার একটা চিঠি পৌঁছে দিতে পারবি? টমি, কাম।
শান, তোমাকে না দেখার কষ্টে আমার দিন ফুরোয় না। তুমি কি মনে করো বাধার প্রাচীর তোমার জীবন থেকে আমাকে সরিয়ে দিয়েছে? তুমি আমার প্রেম, তুমি আমার জান, আমার প্রাণের নিঃশ্বাস। তোমাকে না দেখলে আমি মরে যাব শান, মরে যাব। তোমাকে না দেখে আমি যে কিভাবে বেঁচে আছি তা তুমি জানো না প্রিয়া। তোমার কাছে আমি আসবো, আমাকে যে আসতেই হবে। এই রাস্তাটা শিকদার বাড়ি যাওয়ার রাস্তা, শিকদার সাহেবের অনুমতি ছাড়া মানুষ তো দূরে থাক, মশা মাছিও ঢুকতে পারে না। তাই নাকি? একটা মুরগি ভুল কইরা ঢুইকা পড়ছিল, আমরা এর জবাই কইরা বুটি বুটি কইরা বুটি কাবাব বানা খাওয়া ফেলাইছি। ওরে বাপরে! কিন্তু ভাইজান, আমাকে যে যেতেই হবে, বাধার প্রাচীর টপকে কিভাবে যেতে হয় এই শান্ত ভালো করেই জানে। তোকে কিভাবে ঠেকাতে হবে তা আমরাও ভালো করে জানি। বড় মালিক, একটা অপরিচিত ছেলে আমাদের মেরে জোর করে ঢুকে পড়েছে। হোয়াট? কি বললি? এই কাপুরুষের দল, তোরা কি করেছিস? কি হয়েছে ভাইজান? এক্ষুনি সমস্ত বাড়িটা তন্ন তন্ন করে খুঁজতে হবে। কেন? মনে হয় ওই হারামজাদা শান বাড়ির ভেতরে ঢুকে পড়েছে। করতে পারলে টুকরো টুকরো করে ওই তালুকদার বাড়িতে পাঠিয়ে দেবো। দুলা ভাই, দাঁড়িয়ে না থেকে খুঁজে দেখ তোরা। চল চল। কি সর্বনাশ, লোকটা বাড়ির ভিতরে ঢুকলো কি করে? ভিতরে আমার দম বন্ধ হয়ে আসছে, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো শান, তা না হলে আমি বাঁচব না। মরতে হলে দুজনেই মরব, আর বাঁচতে হলে দুজনেই বাঁচব। প্রিয়া, 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 শান বলেছেন মরলে একসঙ্গেই মরব। প্রিয়া, দরজা খোল। খোলো। দাদিমা, দাদিমা, ও আমার ভালোবাসার শান। দাদিমা, তোমার দুটি পায়ে পড়ি, তুমি আমাদেরকে ধরিয়ে দিও না, প্লিজ দাদিমা, প্লিজ। ওঠ দিদিমণি। দাদিমা, আমরা দুজন ভালোবেসে তো কোনো অপরাধ করিনি, কোনো পাপ করিনি। তোদের এই পবিত্র ভালোবাসা যে আমার মনকে দুর্বল করে দিয়েছে ভাই, আমি তোদের এই ভালোবাসার বিরুদ্ধে যাব না। প্রিয়া, প্রিয়া,
কোনো শব্দ তো পাচ্ছি না। চলো দিদি চল। পেয়েছিস? না মা, প্রিয়ার ঘর তো বন্ধ, দেখবো কি করে। বলিস কি, ঠিক আছে তোরা যা, আমি দেখছি, যা। আচ্ছা প্রিয়া, 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 এক কাজ কর, বিছানে কম্বল মুড়ি দিয়ে দুজনে শুয়ে থাক। শোন, এমন ভাবে শুনি যেন মনে হয় একজন। যা যা প্রিয়া, দরজা খোল। প্রিয়া, প্রিয়া, দরজা খোল, দরজা খোল বলছি, দরজা খোল। কি রে, এত রাতে ডাকাডাকি করছিস কেন? না মানে ইয়ে, নাদিরা, মেয়েটা কিছু না খেয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে, কি দরকার আমাকে বল। না কিছু না মা জান, ঠিক আছে ঘুমাচ্ছি, ঘুমাক। হ্যাঁ যাই, ঠিক আছে। হে আল্লাহ, প্রেম ভালোবাসা সব তোমারই দান, সেই প্রেমের জন্য তসবিহাতে আমি একটা মিথ্যা কথা বলেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও আল্লাহ, আমিন। দেখছিস কি, হারাম দাদাকে লাশ বানিয়ে প্রিয়াকে নিয়ে আয়, যা। ও যদি আমার প্রিয়ার সঙ্গে দেখা করতে আসে তাহলে লাশ মারিয়ে ওকে পাঠিয়ে দেব। শান, 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 বল কে তোর এই অবস্থা করেছে, বল আমাকে।
শান সুলতান তালুকদার, চেয়ে দেখুন আপনার বংশের কুলাঙ্গারকে উচিত শাস্তি দিয়ে নিয়ে এসেছি। আরমান শিকদারের বোন তালুকদার বাড়িতে এসে চোখ রাঙিয়ে কথা বলবে না, এটা ভদ্রলোকের বাড়ি। ভদ্রতার সীমা যারা ছাড়িয়ে যায় তারা আবার ভদ্রতা দাবি করে কি করে? ইমরান জোয়ারদার, মুখ সামলে কথা বল। 20 বছর আগে আকবর তালুকদারের ভয়ঙ্কর রূপ তোরা নিজের চোখে দেখেছিস। হ্যাঁ হ্যাঁ দেখেছি, তাই আজ আমাদের উচিত ছিল শানের লাশ তোমাদের সামনে চুরি ফেলে দেওয়া, কিন্তু দয়া করে গেলাম। এরপর যদি তোমাদের ছেলে আমাদের প্রিয়ার কাছে ছুটে যায়, তাহলে টুকরো টুকরো করে কেটে বস্তায় ভরে বাড়ির সামনে রেখে যাব। আর সেই লাশের টুকরো তালুকদার বাড়ির কুকুর তোমাদের সামনে ছিঁড়ে ছিঁড়ে খাবে। একদম চুপ, এখনো সময় আছে, তোরা চলে যা, নয়তো তোদের রক্ত দিয়ে তালুকদার মহল রাঙিয়ে এবার আমি ফাঁসির কাষ্ঠে চলব। এই মুহূর্তে তোরা এই বাড়ি থেকে বেরিয়ে যা। বল না দোষ তোদের না, সব দোষ শানের। ওকে, আপনি আপনার সন্তানকে সামলে নেবেন, এই তোরা চল। শান, আমি জানতে চাই কেন তুই আমার অবাধ্য হয়ে ওই ওই সিদ্ধার বাড়িতে গিয়েছিলি। আমার শরীরের এই রক্ত দেখে কি বুঝতে পারো না বাবা, কিসের টানে কার টানে আমি সেখানে গিয়েছিলাম? জ্ঞানব, রক্ত কেন, তোর জীবন চলে গেল, আমি তোর মতো কুলাঙ্গার ছেলের সামনে এসে দাঁড়াবো না। আমার জীবন চলে গেল, তুমি আমার সামনে এসে দাঁড়াবে না? আর কখনো শানের নাম মুখে আনলে আমি তোকে জেলে মেরে ফেলবো, তবু শানের সামনে দাঁড়াতে দেবো না। তোমরা হয়তো জানো না, একজন প্রেমিকা তার প্রেমিকের জন্য প্রয়োজনে বুকের রক্ত ঢেলে জান কোরবান করে দিতে পারে। আমার জীবন চলে গেলেও আমার সামনে এসে দাঁড়াবে না। ওকে ওকে আমি জীবন চাই না, আমি আমার প্রিয়াকে চাই। শান, শান্তি, তাড়াতাড়ি মেডিকেল নেওয়ার ব্যবস্থা করো, তাড়াতাড়ি প্লিজ। আমাকে শানের সামনে দাঁড়াতে দেবে না, না আমি বাঁচতে চাই না, আমি শানকে চাই, শানকে চাই, আমি বাঁচতে চাই না, আমি শানকে চাই, শানকে চাই। প্রিয়া, 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 আরমান হাসপাতালে নিয়ে চল। ডাক্তার, 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 বাবা শান, কষ্ট হল বাবা, শান কথা বলছে না ভাইয়া। ডাক্তার, ডাক্তার সাহেব, আমার শানকে বাঁচান। ডাক্তার, ডাক্তার সাহেব, আমার প্রিয়াকে বাঁচান। পেশেন্টদের রুটিতে নিয়ে যান। ওকে স্যার। প্রিয়া, প্রিয়া,
নাদিরা, আপনাদের কি রক্তের গ্রুপ জানা আছে? হ্যাঁ, মেয়েটার জন্য ও নেগেটিভ রক্তের প্রয়োজন। যার গ্রুপ ও নেগেটিভ সে আমার সাথে আসুন, সরাসরি রক্ত দিতে হবে, নইলে মেয়েটাকে বাঁচানো যাবে না। আমাদের কারো রক্তের গ্রুপ ও নেগেটিভ না, তাহলে কি আমাদের প্রিয়া বাঁচবে না? ডাক্তার সাহেব, আমি রক্ত দেব, আমার রক্ত ও নেগেটিভ। ভাবে, তুমি জানো তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। প্রিয়া আমার স্বামীর ভালোবাসা, স্বামীর ভালোবাসাকে আমি বাঁচাবই। চলুন ডাক্তার সাহেব, আসুন। পীরলির মাজারে এসে তোমার দরবারে আমি হাত তুলেছি আল্লাহ, তুমি শান আর প্রিয়াকে ভালো করে দাও, ওদের পবিত্র ভালোবাসাকে তুমি কবুল করে নাও মাবুদ। দুই পরিবারের শত্রুতা বিরোধ মুছে দিয়ে প্রিয়াকে শানের জীবন সাথী বানাও। মালিক, তোদেরকে তুমি ভালো করে দাও, ওদের কষ্ট তুমি মুছে দাও, ওদের কষ্ট তুমি মুছে দাও। আমিন। দাদিমা, ও আমার ভালোবাসার শান, তুমি আমাদের বিরুদ্ধে যেও না দাদিমা, তোমার দুটি পায়ে পড়ি, তুমি শানকে ওদের হাতে ধরিয়ে দিও না দাদিমা, ওদের হাতে ধরিয়ে দিও না। হ্যাঁ, যেমন করেই হোক, প্রিয়ার শানের দুই হাত আমাকে এক করে দিতেই হবে। এত বড় প্রেম আমি মিথ্যে হতে দেব না। আমি সকালে সুলতানের বাড়িতে যাব। সুলতান, সুলতান! আম্মাজান, আপনি আসবেন বললে আমি আমার গাড়িটা পাঠিয়ে দিতাম। তাই নাকি? বিশ্বাস হচ্ছে না মাজান, বিশ্বাস হচ্ছে না। শিকদার পরিবারের কাছে সুলতানকে নিষ্ঠুর মনে হলেও একদিন যাকে মা বলেছিলাম সেই মাকে সম্মান দেখানোর মতো মন মানসিকতা এখনো আমার আছে। বলুন, কেন এসেছেন? তোর কাছে আমি একটা কিছু ভিক্ষা চাইতে এসেছি সুলতান। ছেলের কাছে মা ভিক্ষে চাইবে? না না, বলুন আবদার, বলুন মা, আপনি কি আবদার নিয়ে এসেছেন? আমি আমার আদরের প্রিয়ার জন্য তোর শানকে আমি চাইতে এসেছি। কি করে সম্ভব মা? অসম্ভব বলে আমার আবদারকে তুই বঞ্চিত করিস না সুলতান। আমার বিশ্বাস মাকে সম্মান করার মতন মন তোর আছে, কিন্তু আমার যে কিছু কিছু মধুর সম্পর্কের জন্য সে অতীতকে ভুলে যেতে হয় বৌ না? আমার চোখের সামনে যে আজও সব নামে সে করুণ মৃত মুক্ত ভেসে উঠে আম্মা জান। জানি, তুই যেমন তোর বোনের করুণ মৃত্যু দেখেছিলি, তেমনি আমি আমার সন্তানের মৃত্যু যন্ত্রণাকে পাষাণের মতো বুকে পাথর বেঁধে রেখেছি। সুলতান, হিংসা প্রতিহিংসা আক্রোশ শুধু রক্ত ছড়ায়, শান্তি এনে দিতে পারে না। তাই প্রিয়া শানের মিলনের মাধ্যমে
আমি দুই পরিবারে প্রতিহিংসার আগুন আগুন নিভিয়ে শান্তি ফিরিয়ে আনতে চাই। বল প্রিয়াকে তুই তালুকদার বাড়ির পুত্রবধূ করে নিবি। চুপ করে থাকিস না সুলতান, প্রিয়া স্বামীর জীবন নিয়ে তোর আর কোন শত্রুতার পথে যাস নি বাবা। বল সুলতান, স্বামীর জীবনে প্রিয়াকে একটু ঠাই করে দিবি? আপনি কি বলছেন আম্মাজান? হ্যাঁ, আমার কথা অমান্য করলে আমি মনে করব আমার কোনো সন্তান নেই, ছিল না। এভাবে আপনি বলবেন না আম্মাজান। এই জীবনে আমি কোনো দিন আপনার অবাধ্য হইনি আর হবো না। আমি আমি প্রিয়ার ভালোবাসাকে মেনে নিলাম আম্মাজান, মেনে নিলাম আম্মাজান। আরমান শিকদার, ওয়েলকাম। ইয়েস সুলতান তালুকদার, তাহলে আগামী শুক্রবারই বিয়ে? তোমার স্বপ্নকে তুমি সত্যি করতে পারলে না মা। তুমি চেয়েছিলে আমার সাথে প্রিয়ার বিয়ে দিয়ে তোমার বড় ভাই আরমান শিকদারের সমস্ত বিষয় সম্পত্তির মালিক হতে। হ্যাঁ হ্যাঁ চেয়েছিলাম, এখনো এই সম্পত্তি আমার চাই চাই। আমি অত সহজেই হার মানব না, কারণ আমার খেলা তো এখনো শুরু হয়নি। কাজী সাহেব, এবার বিয়ের কাজ শুরু করুন। বলুন, দেনমোহরের টাকার অঙ্কটা কত লিখব? এক টাকা। শান এক টাকা দেনমোহরে প্রিয়াকে বিয়ের কাবিন করবে। মাত্র এক টাকার দেনমোহর? হ্যাঁ কাজী সাহেব, মাত্র এক টাকার দেনমোহর। একদিন এক টাকার দেনমোহরে কাবিন করেও আমার বোন এই শিকদার বাড়ির পুত্রবধূ হতে পারেনি। তাই আমার যত অর্থ প্রাচুর্য থাকুক না কেন, আমি এক টাকার দেনমোহরেই প্রিয়া মাকে তালুকদার বাড়ির পুত্রবধূ করে নিয়ে যেতে চাই। আপনি এক টাকার দেনমোহরই লিখুন। অসম্ভব, এক টাকার দেনমোহর লেখা হবে না। কেন? কোনে পক্ষ দেনমোহর যা দাবি করবে তাই লিখতে হবে। নদীরা, আম্মাজান, আপনার কথা রাখার জন্য ভাইজান শত্রুর বাড়িতে গিয়ে বুকে বুক মিলিয়েছিল, কিন্তু আজ আজ এই এক টাকা দেনমোহরের বিয়ের কাবিন আমার মধ্যে, আমি একটা প্রতিহিংসার গন্ধ পাচ্ছি। কি বলতে চাস তুই? আমি স্পষ্ট ভাবে বলতে চাই, এক টাকার দেনমোহরে যদি এই বিয়ে হয় তাহলে এই সুলতান তালুকদার ভালো মানুষ হবার চেহারাটা পাল্টে ফেলে আগের চেহারা ধারণ করবে, তারপর প্রিয়ার হাতে দেনমোহরের এক টাকা ধরিয়ে দিয়ে এই শিকদার বাড়িতে ফিরিয়ে দিয়ে তার বোনের প্রতিশোধ নেবে। তাই প্রিয়ার নিরাপত্তার জন্য দেনমোহর আমরা চাইবই। বলো কত টাকা দেনমোহর লিখতে হবে? 10 কোটি টাকা, সাথে তালুকদার গ্রুপ অফ কম ধরিয়ে দিয়ে এই শিকদার বাড়িতে ফিরিয়ে দিয়ে তার বোনের প্রতিশোধ নেবে। তাই প্রিয়ার নিরাপত্তার জন্য দেনমোহর আমরা চাইবই। বলো কত টাকা দেনমোহর লিখতে হবে?
দশ কোটি টাকা, সাথে তালুকদার গ্রুপ অফ কোম্পানির অর্ধেক মালিকানা। তুমি আমার বিয়ে দেন মুহূর্ত চাইছো না পশুর হাটে আমাকে বিক্রি করছো? চুপ করো মেয়ে, আমি যা করছি তোমার ভালোর জন্যই করছি। কি ব্যাপার, দিন মোহরের পরিমাণটা শুনি সুলতান তালুকদার আর আকবর তালুকদারের মুখটা কেমন যেন শুকিয়ে গেল। ভাইজান, এতে কি প্রমাণ করে না আমার সন্দেহ মিথ্যে নয়? নাদিরা বেগম, তোমার সন্দেহ করা স্বাভাবিক। আরমান সিকদার, তুমি মেয়ে বিয়ে দিচ্ছ না বিক্রি করছো? আর মানসিকদারের যেমন ধন সম্পত্তি আর ঐশ্বর্য, তেমনি হবে তার মেয়ের বিয়ের দেন মহর, যাতে সবাই বুঝতে পারে আর মানসিকদার তারই মতো খানদানে ঘরে মেয়ের বিয়ে দিচ্ছে। আর আমি তো আমার মেয়ের বিয়ের দেন মহর শুধু কাগজে লেখাচ্ছি, নগদ তো চাচ্ছি না। আর মানসিকদার, তোমার মেয়ে আমার প্রাণ প্রিয় ছেলে শানের বিবাহিতা স্ত্রী হতে যাচ্ছে, আমার কলিজার টুকরার জীবন সঙ্গিনী হতে যাচ্ছে, অর্ধাঙ্গিনী হতে যাচ্ছে, এর চেয়ে আর বড় কি দিন মোহর হতে পারে? সুন্দর, খুব সুন্দর কথা বলেছো সুলতান তালুকদার, কিন্তু সুন্দর কথার ফল সবসময় সুন্দর হয় না, সুন্দরের মধ্যে অসুন্দর লুকিয়ে থাকে। তাই আমি আমার মেয়ের ভবিষ্যৎ জামানত চাচ্ছি, আমার মেয়ের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে দেন মহর নাদিরা যা বলেছে তাই তোমাকে দিতে হবে। যদি রাজি থাকো তো বলো, নইলে লজ্জা সরম বিসর্জন দিয়ে বরযাত্রী নিয়ে সোজা এখান থেকে বেরিয়ে যাও। আরমান সিকদার, আকাশ থেকে খসে পড়া উল্কা আবার ফেরত যেতে পারে, তুফান তার গতিপথ বদলাতে পারে, কিন্তু এই সুলতান তালুকদার তার সিদ্ধান্ত কখনো বদলাতে পারে না। যদি বরযাত্রী নিয়ে চলে যেতেই হয় তাহলে তোমার মেয়েকে আমার ছেলের বউ করে সাথে নিয়ে যাব। আমার ছেলের খুশির জন্য এমন হাজারো দিন মোহর আমি কোরবান করে দিতে পারি। লিখুন কাজী সাহেব, লিখুন। দশ কোটি টাকা সাথে তালুকদার গ্রুপ অফ কোম্পানির অর্ধেক মালিকানা লিখে দেব হুজুর। লিখুন। এবার বিয়ের কাজ সম্পন্ন করুন কাজী সাহেব। বিয়ের অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হোক। দাদিমা, মা, চল বেটা চল। বসে বেটা
ভাইজান চলো। আব্বু ভালো থাকিস মা। আব্বু সাধনার ভালোবাসা শুধু কি তোমার দুজনেরই? তোমার নতুন জীবনের প্রথম সকালের শুভেচ্ছা। বাবা এসো। বাবা শান, আমি তোমাকে টাকা রোজগার করার কথা ব্যতীত এমন কোন চাওয়া আছে যা পূরণ করিনি? না বাবা, তুমি আমার সব আশা পূরণ করেছো। আমার আশা পূরণ করার জন্য শত্রুর সাথে বন্ধুত্ব করে প্রিয়াকে আমার জীবনে এনে দিয়েছো। তাহলে এই খুশিতে আমি যদি তোমার কাছে আমার খুশির জন্য কিছু চাই, তবে তুমি কি তা দিতে পারবে? বাবা, তুমি যদি আমার কাছে আমার জীবনটাও চাও, আমি তা হাসতে হাসতে দিয়ে দেব। কিন্তু আমার চাওয়া যদি তোমার জীবনের চেয়ে বেশি দামি হয়, তা কি তুমি দিতে পারবে? আমার প্রতিটি নিঃশ্বাস তোমার জন্য, তোমার খুশির জন্য আমি বিষ খেতে পারি, এটাই তোমার আশা করা উচিত বাবা। তারপরেও যদি সন্দেহ থাকে, তুমি নিশ্চিত হবার জন্য যে কোনো পরীক্ষা করে নিতে পারো। ওকে, তাহলে পবিত্র কোরআন শরীফে হাত রেখে শপথ করে বলবে, তুমি শুধু তাই করবে যা আমি চাইব। আমি পবিত্র কোরআন শরীফের উপর হাত রেখে বলছি, আমি তাই করব যা তুমি চাইবে। তাহলে এই মুহূর্তে প্রিয়াকে বাড়ি থেকে বের করে দাও। বাবা, পবিত্র কোরআন শরীফে হাত রেখে কসম খেয়েছো শান, সেই কসম ভাঙা কবিরা গুনাহ। ভাইজান, ভাইজান, এসব তুমি কি বলছো ভাইজান? তুই কি ভুলে গেছিস আকবর, আসর ভর্তি মেহমানদের সামনে অরমান শিকদার আমাকে অপমান করেছে একটা নোংরা বিষয় নিয়ে, আমার মান সম্মান বিকিয়ে দিতে চেয়েছে 10 কোটি টাকা, আর আমার কোম্পানির 50% মালিকানা দেখবো হিসাবে চেয়ে আমাকে অপমানে চাবুক মেরে
আমার কলিজাটাকে ক্ষত বিক্ষত করেছে। এবার আমি ওকে বুঝিয়ে দেব, সুলতান তালুকদার সেই হীরা যাকে গলায় পড়লে হার হয় আর গলা থেকে নামিয়ে দিলে তলোয়ার হয়। গুলজার্স, এই নাও তোমার বাবার দেয়া সেই বন্দুকের গুলি। আর এই নাও আমার কোম্পানির 50% মালিকানার দলিল। আর গিয়ে তোমার বাবাকে বলো সুলতান তালুকদার দেনমোহরের দাবি আদায় করে দিয়েছে। আর তুমিও কোনো প্রকার বল প্রয়োগ করে প্রিয়াকে আমার বাড়িতে নিয়ে আসতে পারবে না। তুমি সেদিন আনতে পারবে যেদিন আমি বলবো। আর এই বলার জন্যে হনুমান সিদ্ধার্থকে আমার পায়ের কাছে বসে প্রিয়ার সুখ ভিক্ষা চাইতে হবে। শোনো মেয়ে, রাস্তা দিয়ে যাওয়ার সময় সবাইকে জানান দিয়ে যাবে সুলতান তালুকদার দেনমোহরের দাবি পূরণ করে দিয়েছে। আপনি কেন মানলেন আম্মা জান?
ও তো ঠিকই বলেছে, ওরা ওদের মনের প্রতিশোধ নেওয়ার জন্য প্রিয়ার পেছনে শানকে লেড়িয়ে দিয়েছে। না, এ কথা আমি বিশ্বাস করি না। আজ আপনাকে বিশ্বাস করতেই হবে আম্মা জান, আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য এই বিয়েতে রাজি হয়ে শত্রুতা ভুলে গিয়ে তালুকদারের সঙ্গে আপোষ করেছিলাম। কিন্তু না, এবার আমি প্রিয়াকে দিয়ে তালাকনামা পাঠিয়ে প্রিয়াকে আমার আরো উঁচু বংশে বিয়ে দিয়ে সুলতান তালুকদারকে বুঝিয়ে দেব। শাট আপ! জন্মদাত পিতার সামনে দাঁড়িয়ে এ কথা বলার ধৃষ্টতা তুমি কোথায় পেলে? ধৃষ্টতা? 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 তুমি আমার বাবা, এই সত্যটা অস্বীকার করার মতো ধৃষ্টতা আমার নেই। কিন্তু তুমি তোমার নিজের বিবেকের কাছে প্রশ্ন করলে জানতে পাবে তুমি একটা নিষ্ঠুর পাষাণ হৃদয়হীন বাবা। তুমি তোমার সন্তানের প্রতি অন্যায় করেছ, অবিচার করেছ। তুমি তোমার সন্তানের ভালোবাসার হৃদয় কষ্টের আগুনে জ্বেলে দিয়েছ। একবারও জানতে চাওনি তোমার জ্বালানো আগুনে তার বুকের ভেতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। আজ আমার জানতে খুব ইচ্ছে করছে বাবা, তুমি কি কখনো আমার মাকে ভালোবেসেছিলে নাকি আদৌ বাসো? তুমি যদি আমার মাকে সত্যিই ভালোবাসতে তাহলে দানবের মতো আমার জীবন থেকে আমার স্ত্রীকে সরিয়ে দিতে পারতে না। মানুষ কখনো দানব হয় না বাবা। কিন্তু তোমার মধ্যে আমি সেই দানবের প্রতিচ্ছবি দেখলাম। নিষ্ঠুর হৃদয়হীন বাবারাই কেবল পারে সন্তানের সুখ শান্তি ভালোবাসা কেড়ে নিতে। এছাড়া বিকল্প কোনো পথ নেই আম্মা জান। ওই তালুকদার বাড়ির সুখ শান্তি প্রিয়ার কপাল থেকে মুছে গেছে, ওকে এই তালাকনামায় সই করতেই হবে। তুই কি জানিস প্রিয়া, প্রিয়া স্বামীর সন্তানের মা হতে যাচ্ছে। আমি তোমাকে নিতে এসেছি প্রিয়া। দাঁড়া প্রিয়া, কোথায় নিয়ে যাবে আমার মেয়েকে? ওর স্বামীর ঘরে। হোয়াট? স্বামীর ঘর? যে ঘর থেকে অপমান করে প্রিয়াকে তাড়িয়ে দিয়েছো সেই নরকে প্রিয়ার কোনো দিন যাবে না। আমার স্ত্রীকে আটকে রাখার অধিকার আপনাদের কারণেই। অধিকার? কিসের অধিকার? আবার আমার মেয়েকে নতুন করে অপমানের গ্লানি মেখে ওই সুলতান তালুকদারের বাড়ি থেকে কুকুরের মতো তাড়িয়ে দেওয়ার জন্য নিয়ে যেতে এসেছ? বিশ্বাস করুন, আমি আমার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেইনি, আমি আমার স্ত্রীকে অপমান করিনি। আপনাদের দুই পরিবারের কলহের শিকার হয়েছে আমি আর প্রিয়া, তাই আমি আমার স্ত্রীকে নিয়ে এই দুই পরিবারের সীমানার বাইরে থাকতে চাই। না প্রিয়া, তোর সঙ্গে যাবে না, তুই এখান থেকে বেরিয়ে যা। তুমি যাবে না, আমার লোকজন দিয়ে তোমাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেব। শানকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেওয়ার শক্তি এবারের কারণেই। এই ইমরান, এই ইলিয়াস, কোথায় তোরা? হারামজাদার হাত পা ভেঙে বাইরে ফেলে দিয়ে। চলে এসো। খবরদার প্রিয়া, বার বাড়াবি না।
চল চল বলছি। প্রিয়াকে ছেড়ে দিন, আমি আমার স্ত্রীকে নিয়ে যাবই, নয়তো এই শিকদার মহল আমি মাটির সাথে মিশিয়ে দেব। নইলে প্রিয়ার গর্ভের সন্তান আমি নষ্ট করে ফেলব। প্রিয়া, আমাদের সন্তান শানে, তুমি চলে যাও, আমাদের অনাগত সন্তানের কথা ভেবে তুমি চলে যাও, নইলে ওরা আমাদের সন্তানকে মেরে ফেলবে। তুমি চলে যাও, চলে যাও। যাচ্ছি, আমি চলে যাচ্ছি। আমাদের সন্তানের মঙ্গলের জন্য আমি চলে যাচ্ছি। আমাদের সন্তান, আমার সন্তান। আমি তোমার স্ত্রী, আমি তোমার সাথে যেতে পারলাম না, তুমি আমাকে ভুল বুঝো না শান, ভুল বুঝো না। তালুকদার, তুই আমাকে নাম ধরে ডাকছিস? হ্যাঁ হ্যাঁ, নাম ধরে ডাকছি। সুলতান তালুকদার, আমি তোমার জন্য, তোমার মতো একটা নিষ্ঠুর মানুষের জন্য একটা দুঃসংবাদ নিয়ে এসেছি। দুঃসংবাদ? হ্যাঁ, দুঃসংবাদ। আমার প্রিয়া, আমার স্ত্রী প্রিয়া মা হতে যাচ্ছে। চুপ করে দাঁড়িয়ে আছো কেন? যাও যাও, তালুকদার বাড়ির উত্তরস্বরীকে জন্ম নেয়ার আগে শেষ করে দিয়ে এসো। প্রিয়ার গর্ভের ওই সন্তান পৃথিবীর মুখ দেখলে সবাই বলবে তালুকদার বাড়ির সন্তান। কাল যে শিশুটি জন্ম নেবে, আজই সে। আমান শিকদার, সুলতান তালুকদার, চলে গেছে তোমার জেদের সূর্য। আমার মহলে তোমাকে আসতেই হয়েছে, নাকে খত দেওয়ার জন্য। নাকে খত দেওয়ার জন্য নয় আরমান শিকদার, আমার জেদের নতুন চাঁদ তোমাকে দেখানোর জন্য এসেছি। কি রে সুলতান, নাতি হবে খবর শুনে তুই বুঝি আর থাকতে পারিসনি? তুই দাঁড়া, আমি এক্ষুনি প্রিয়াকে এনে দিচ্ছি, তুই প্রিয়াকে সাথে নিয়ে যাবে। না মাজান, না, প্রিয়াকে নিয়ে যেতে হলে আমার পা ধরে ওকে ক্ষমা চাইতে হবে, ক্ষমা। ভুল করছো আর মানসিক দাস, ভুল করছো। আমি এখানে কাউকে নিয়ে যেতে আসিনি, শুধু তোমাকে বুঝিয়ে দিতে এসেছি। আজ থেকে তোমার বাড়িতে দুটো দুঃখ নিয়ে তোমাকে বেঁচে থাকতে হবে। এক হলো তোমার মেয়ের ঘর হারানোর পুরনো দুঃখ, আর দুই হলো প্রিয়ার গর্ভে শত্রুর ছেলেকে লালন পালন করার নতুন দুঃখ। তাই তো তোমার দুঃখের দিনে আমি তোমাকে সুখের মিষ্টি খাওয়াতে এসেছি। লাড্ডু খাও, লাড্ডু। না সুলতান, তোমার লাড্ডু আমি খাবো না, উল্টো তোমাকে আমি বিষ খাওয়াবো, বিষ। অপেক্ষা করো সেই সময়ের জন্য।
সেই সময় তো প্রিয়ার গর্ভে যেদিন সন্তান এসেছে তার সাথে সাথে শেষ হয়ে গেছে আর মানসিকদার। আর তুমিও তোমার মনের দুশ্মনের জিদ শেষ করে নাও, আমার কথা মেনে নাও। তোমার সব জিদ প্রিয়ার জন্য শেষ করে দিয়ে তোমার গর্ভবতী কন্যাকে নিয়ে আমার পিছনে পিছনে আসো, তাতে তোমার সম্মান বেঁচে থাকবে এবং তোমার অহংকার আর এ বাড়ির মান মর্যাদা বেঁচে যাবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আরমান, আম্মা জান, প্রিয়ার ছেলে হয়েছে। আরমান, তুই আজান দে। কি হলো? আমি বলছি তুই আজান দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান, ভাবিজান, শাহানা, শান, আমি খুশি খবর নিয়ে এসেছি। মাশাআল্লাহ, শানের পুত্র সন্তান রয়েছে। ছোট চাচ্চু, শান, শান, তুই বাবা হয়েছিস, আমি আর ভাইজান দাদু হয়েছি। আয় বাবা, আমার বুকে আয় বেটা। মাশাআল্লাহ। এই সম্পত্তির সমান ভাগিদার আমিও। আরমান শিকদার আমাকে অবলা ভেবে আমার সাথে গাদ্দারি করেছে। প্রিয়াকে তোর সাথে বিয়ে না দিয়ে বিয়ে দিয়েছে শানের সাথে। এখন সমস্ত সম্পত্তি নাতিকে দেবে। অসম্ভব, মায়ের ওয়ারিশ সূত্রে এই সম্পত্তির অংশীদার আমিও। তাই যদি মনে করিস তাহলে দেরি না করে তোরা দুজনে মিলে প্রিয়ার সন্তানকে গড়টিকে ফেল। ওদের হাত থেকে প্রিয়ার সন্তানকে বাঁচাতেই হবে। ওই আমি শুনে মনি, এটা কি প্রিয়া? আর মানে না দিলে তোর বাচ্চাকে মেরে ফেলবে। এই বাড়ি থেকে তোর বাচ্চাকে নিয়ে পালা। তালুকদার, তুমি মানুষ না পাষাণ? ইয়েস, পাষাণ। আর পাষাণের হাতে যদি আমার এত বছরের সাজানো সংসার ভেঙে তছনছ হয়ে যায়, যাক, তবু আমার ছেলের সুখী সংসার গড়ে তোলার জন্য বৌমা দাদু ভাইয়ের কাছে আমি যাবই। আমি জানি মা, সুলতান আর আরমান দুজনে পাষাণ হয়ে গেছে, তাই আমি শানের কাছে ছুটে এসেছি। শান, তোমার সন্তান আর প্রিয়াকে বাড়ি থেকে পালিয়ে যাবার জন্য বের করে দিয়েছি, কিন্তু নাদির আরমান এতক্ষণ হয়তো ওদের মারার জন্য পিছু নিয়েছে। তুমি ওদের বাঁচাও শান, তোমার স্ত্রী সন্তানকে বাঁচাও। আমার জীবন থাকতে পৃথিবীর এমন কোন শক্তি নেই যে আমার স্ত্রী সন্তানের ক্ষতি করতে পারে। আহ!
বলো আমার স্ত্রী আর সন্তান কোথায়? জাহান্নামে। আমার স্ত্রী সন্তান না বাঁচলে তোমাদেরকেও আমি বাঁচতে দেব না। ভাইজানের এই সম্মতি পেতে হলে তোকে আর তোর সন্তানকে বাঁচিয়ে রাখা যাবে না। তোমার যদি পায় পড়বো আম্মা। আমার সন্তানকে তোমরা মেরো না। তোদের মেরে ফেলবো বলে পরিকল্পনা মতো এই নোংরা পানি নর্দমার ভিতরে এনে ফেলেছি। এই বাচ্চাকে এখন তোর চোখের সামনে মারবো। তোমার সন্তানের কথা, আমার সন্তানকে তুমি মেরো না। বাবুকে নিয়ে এখান থেকে চলে যাও। যাও প্রিয়া, যাও যাও বলছি। প্রিয়া তুমি এদিক দিয়ে যাও, যাও প্রিয়া। ভাবলি আমার নজর ফাঁকি দিয়ে শানের হাত ধরে সীমানার বাইরে চলে যেতে পারবি? শত্রু বাড়ির এই সন্তানের নাম নিশানা আমি মুছে ফেলবো। শত্রু সন্তানকে জন্ত কবর দিয়েছে। Oh, my God.
রাখে আল্লাহ মারে কে, আমার সন্তানকে মারার ক্ষমতা তোমাদের কারো নেই। তাহলে আজ আমি তোকে লাশ বানিয়ে তোর বাবার হাতে তুলে দেব। আংশিকদার, তোমার কন্যার গর্ভে জন্ম নেওয়া ওই সন্তানকে তুমি মেরে ফেলতে পারো, আপত্তি নেই, কিন্তু আমার সন্তানকে লাশ বানাতে চাইলে তুমি লাশ হয়ে যাবে। এতদিন আমি আর প্রিয়া তোমাদের শত্রু ছিলাম, আজ আমাদের সন্তানের রক্তের নেশায় তোমরা মেতে উঠেছ। প্রিয়া, এদের রক্তের তৃষ্ণা আজ আমরা মিটিয়ে দেব। এসো, চোখের সামনে আমাদের সন্তানকে কেটে দুটুকরো করে সেই রক্ত দিয়ে গোসল করিয়ে এদের শত্রু শত্রু খেলা চিরতরে বন্ধ করে দেই। সুলতান তালুকদার, শান, আমি তোর হাতে পবিত্র কোরআন শরীফ তুলে দিয়ে শপথ করিয়েছিলাম আমি হুকুম না দেওয়া পর্যন্ত প্রিয়াকে তালুকদার বাড়িতে নিয়ে আসবি না। আজ আমি সেই শপথ তুলে নিলাম। বাবা, আমার বৌমা দাদু ভাইকে নিয়ে বাড়ি চলছেন। শ্বশুর বলল আর সাথে সাথে চলে যেতে রাজি হয়ে গেলি। আরে নানা ভাইকে নিয়ে আগে আমার বাড়ি যেতে হবে। হ্যাঁ নানা, আমার বাড়িতে। আমার বাড়ি, আরে আমার বাড়িতে।